ॐ निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशु विद्धं तं रामकृष्णं शिरसा नमामः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितां स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चेतसुखस्वरूपाय स्वामिने तपहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवधपादाय ज्ञानविज्ञानदीप्तये ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वामी अवधेन्द्रजी महाराजेर भगवद्गीता ওপরে যে ইংরাজিতে বক্তৃতা বলি ছিল আমি পাশ্চাত্যে দিয়েছিলেন সেইগুলি বাংলা অনুবাদ করে আমাদের ভগবদ্গীতা দিব্য বাণী এই গ্রন্থ রচিত হয়েছে। তো সেই গ্রন্থ থেকেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সুস্থ বাণী আমরা সাধারণ কাছে পৌঁছে দিতে চাইছি এইসব আলোচনার মাধ্যমে। বিশেষ করে স্বামী অবধানন্দের ব্যাখ্যাত যে ভগবদ্গীতা দিব্য বাণী সেইটিকে জানবার জন্য আমরা সকলের কাছে অনুগ্রহ প্রার্থনা করি, যাতে স্বামী অবধানন্দের বেদান্তের দৃষ্টিভঙ্গিতে ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ প্রদত্ত যে বাণী তিনি দিয়ে গেছেন বেদান্ত শাস্ত্রের উপরে, যে শিক্ষা আমরা লাভ করি ভগবদ্গীতা পাঠে, সেই ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা আমাদের চলছে। এর আগে সেই অধ্যায়ের কতগুলি শ্লোক অর্থাৎ পাঁচ, ছয়, সাত, আট ইত্যাদি আমরা আলোচনা করছিলাম। আজকের আলোচনার মধ্যে আসছে ১৩ অধ্যায়ের নামকরণ স্বামী অবধানন্দ মহারাজ দিয়েছেন অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয়। যে ব্রহ্ম বস্তুকে সাধারণ মানুষের কেন বিদ্যজনের কাছেও অগম্য থেকে যায়, আর বিশেষ করে পাশ্চাত্য দর্শনের মনীষীরা দার্শনিকতা তো বলে দিয়েছেন আননোন অ্যান্ড আননোয়েবল, অজ্ঞাত এবং অজ্ঞেয়। কিন্তু আমাদের ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞানে বলা হয়েছে না, এটি জ্ঞেয় অর্থাৎ জ্ঞানের মধ্যে আনা যায়, সেটি এখানে আলোচিত হয়েছে এই অধ্যায়ে। ক্ষেত্র ক্ষেত্র বিভাগযোগ, তারপরেই স্বামী অবধানন্দ মহারাজের এই আলোচনার শীর্ষ জ্ঞান শীর্ষে নামকরণ করেছেন অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয়। এই দুই রকমই, সাধারণের কাছে অজ্ঞেয় কিন্তু যারা সাধক তাদের কাছে জ্ঞেয়। এই হিসেবে এই অধ্যায় ২৪৩০ অধ্যায় এখানে বলছেন মহারাজ যে আমরা আগেই জেনেছি যে জড় পদার্থ ও চেতনার পার্থক্য সম্বন্ধে জ্ঞানই হল শ্রেষ্ঠ জ্ঞান। একটা জড় পদার্থ যাকে আমরা ক্ষেত্র বলে থাকি, মানুষের জীবনের ক্ষেত্রে বা প্রাণীর জীবনের ক্ষেত্রে জগতে এই সমস্ত প্রাণীর জীবন সেটি হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ সেখানে আবাদ করলে ফসল ফলবে, যেমন ক্ষেত্রে চাষ করলে ফসল ফলে, সেরকম রামপ্রসাদ বলেছেন না, এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা। এই সোনা বলতে মানে শ্রেষ্ঠ জ্ঞান লাভ করতে পারতাম আমরা জীবনে, সে শ্রেষ্ঠ জ্ঞানটি কী? প্রকৃত আমার প্রকৃত স্বরূপের জ্ঞান। প্রথমত আমরা দেখি নিজেদেরকে দেহ মন বুদ্ধি চিত্ত প্রাণ ইত্যাদি
নিয়ে যাকে আমরা আমি বলে বোধ করি সাধারণ স্তরের মানুষের ক্ষেত্রে। কিন্তু বিবেচনা করলে ও বিশ্লেষণ করে দেখব যে এইগুলি অতি অল্প সময়ের জন্য আমরা ধারণ করে থাকি, জীবনে জ্ঞান উপলব্ধি অধ্যয়নের মাধ্যমে সেই পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত যে আমরা বারবার জন্মজন্মান্তর ধরে কর্মের ফল ভোগ করার জন্য জগতের শরীর ধারণ করি, তাকেই আমরা ক্ষেত্র বলি। অর্থাৎ সেই ক্ষেত্রেতে যদি আমরা চাষ করি, অর্থাৎ চেষ্টা করি, তপস্যা করি, তাহলে আমরা ফসল অর্থাৎ সেই জ্ঞান লাভ করতে পারি। যে জ্ঞান লাভ করলে আমাদের প্রকৃত স্বরূপকে আমরা জানব এবং তারপর আমরা জন্মগ্রহণ করবার জন্যে আগ্রহী হব না। সেটি হচ্ছে শাশ্বত সুখের অবস্থা, যা তার অপরিবর্তনীয় সেই সুখ। আর বাকি যত কিছু আমরা সংসারে জগতে সুখ অবলম্বন করে থাকি সেসবই কিন্তু ক্ষণস্থায়ী। কাজে এইখানে সেটা সব তফাৎ, একটা শাশ্বত একটা ক্ষণস্থায়ী, জাগতিক সুখ ক্ষণস্থায়ী থাকে না। কিন্তু অধ্যাত্ম সুখ, নিজের প্রকৃত সত্তা স্বরূপে জ্ঞান লাভ করে আমরা নিজের প্রকৃত স্বরূপকে ঈশ্বর বলে আমরা উপলব্ধি করি যখন, তখন আমাদের আনন্দের সীমা থাকে না। সেই অসীম আনন্দ সত্তার মধ্যে আমরা মগ্ন থাকি। ব্রহ্মানন্দম পরম সুখদম এ কথা বলা হয়েছে। তাই বলছেন যে আমরা আগেই জেনেছি যে জড় পদার্থ ও চেতনার পার্থক্য সম্বন্ধে জ্ঞানই হল শ্রেষ্ঠ জ্ঞান। অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এই দুই উভয় বিষয়ের সম্পর্কের আগের অধ্যায় মহারাজ বলেছেন, শ্রীকৃষ্ণ যেমন বলেছেন ত্রয়োদশ অধ্যায়ের এক থেকে পাঁচ ছ শ্লোক পর্যন্ত সেখানে তিনি সেইগুলি সব বলেছেন। তারপরে জ্ঞেয় অজ্ঞেয় বিষয়ে তিনি এখন বলছেন যে আমরা জেনেছি যে এই পার্থক্য জ্ঞান আসে বিচার বুদ্ধি বা বিবেক থেকে, অর্থাৎ সত্য ও অসত্য। আগে এটিকে বিচার করে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন নিত্যানিত্য বস্তু বিবেক বলা হয়েছে বেদান্তে। প্রথম যে অধ্যাত্ম সাধনা নিত্যানিত্য বস্তু বিবেক, সেই নিত্য কোনটি আর অনিত্য কোনটি সাধারণত আমরা দেখতেই পাচ্ছি। বাইরে যা কিছু মূর্তি সম্পন্ন বস্তু আকার যার আকার আছে সেসব সময় পরিবর্তনশীল হচ্ছে, এমনকি মানুষের শরীরও তাই। তারপর একটা জায়গায় আছে সেই শরীর ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার বিনাশ হয় না। তার প্রকৃত যে সত্তা পরমাত্মার অংশবিশেষ সেইটি বীজ আকারে থেকে যাচ্ছে, এবং অন্যান্য অভিজ্ঞতা যা সব কিছু সেখানে থাকছে, প্রাণশক্তি স্বভাব প্রবৃত্তি সব থাকে, সেই বীজ আকারে থাকে মৃত্যুর পর। স্বামী অবৈধ মহাজা মৃত্যুর পরে যারা পড়েছেন জানেন, মহারাজ সেখানে বলেছেন। তা সেইটি নিয়ে আমরা শরীর ত্যাগ করি, আবার সেইগুলি জন্ম নতুন জন্ম গ্রহণ করলে সেই সব সংস্কারগুলি প্রবৃত্তি স্বভাব সব আমাদের জাগ্রত হয়। সেখান থেকে আমরা আবার বিচার বিবেকের দ্বারা সাধনার দ্বারা আমরা জ্ঞান অর্জন করতে করতে যখন পূর্ণ জ্ঞান লাভ করব, তখন আমাদের প্রকৃত স্বরূপের জ্ঞান হবে। প্রকৃত স্বরূপটা কি? শাশ্বত জ্ঞান, যে জ্ঞান চিরকাল আমাদের দেখিয়ে দেবে যে কোনটি সত্য কোনটি অসত্য, কোনটি নিত্য কোনটি অনিত্য। বেশিরভাগ মানুষই এই বিচার জানে না এবং করবার ইচ্ছাও তাদের নেই। কিন্তু আমাদের কী করতে হবে? অনিত্যকে বাদ দিয়ে নিত্য বস্তুকে গ্রহণ করতে হবে, কারণ আমাদের প্রকৃত স্বরূপটি হচ্ছে নিত্য বস্তু। সেটি কোথায় আছে, কীভাবে আছে, তার কী নাম আছে ইত্যাদি জানবার জন্যই এই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ ছলে সেইগুলি সব ব্যাখ্যা করে বলেছেন। সেই তারই ত্রয়োদশ অধ্যায় সে কথা তিনি বলেছেন, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানের বিষয়। সেটি হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে। অর্জুন জিজ্ঞাসা করেছেন শ্রেষ্ঠ জ্ঞান কী, তাতে শ্রীকৃষ্ণ বলেছেন এই কথা যে আমরা জেনেছি যে এই পার্থক্য জ্ঞান আসে বিচার বুদ্ধি থেকে, অর্থাৎ সত্য ও অসত্য চেতন ও জড় পদার্থ এদের বিশ্লেষণ ও বিচার থেকে। আমাদের অন্তর্নিহিত আত্মা
জড় পদার্থ থেকে পৃথক। জড় পদার্থ তৃতীয় পথ এই বরুদ ভোম এই পঞ্চ বস্তু রয়েছে, স্থূল বিষয় রয়েছে, এগুলি কিন্তু আমাদের অন্তর্নিহিত আত্মার থেকে পৃথক, জড় পদার্থ থেকে পৃথক, মন ও শরীর এবং সব মানসিক ক্রিয়া থেকে পৃথক। সাধারণত আমরা এই রহস্য বুঝি না। আমরা নিজেকে যদি আত্মা বলি তাহলে সেই আত্মার সঙ্গে আমাদের মন বুদ্ধি চিত্ত প্রাণ শরীর দেহ জড় বস্তুকে বোঝাবে কি না, আসলে আমরা তাই বুঝে থাকি, কিন্তু সেটা আমাদের ভুল বোঝা। সত্য বোঝা হচ্ছে যখনই বিবেচনা করা হবে তখন আমরা সিদ্ধান্তে পৌঁছব যে আমরা প্রকৃত আমাদের প্রকৃত স্বরূপ সে এক অদ্বিতীয় ব্রহ্ম ছাড়া কিছু নয়, একং সৎ ঋষিরা বলেছেন, সে এক এবং অদ্বিতীয় যে নিত্য বস্তু শাশ্বত বস্তু চিরকাল আছেন একই রূপ, তার কোনো পরিবর্তন হয় না। এই হল আত্মা, যা নাকি পরমাত্মা অর্থাৎ ঈশ্বর ছাড়া কিছু নয়। ভিন্ন ভিন্ন নামে তাকে বলা হয়, ভিন্ন ভিন্ন অবস্থা বিশেষে যাকে আত্মা বলা হয় তাকেই আবার পরমাত্মা বলা হয় এবং তিনি আবার ঈশ্বররূপে পরিগণিত হন। এইগুলি উপলব্ধির বিষয়। ধ্যানের মাধ্যমে সমাধিস্থ হলে এই পরপর যে ভেদ সেইগুলিকে সেইগুলিকে উত্তীর্ণ হলে আমরা দেখব তারও পারে গেলে আমরা নিত্য এক সত্য বস্তুকে চাই পাচ্ছি। কারণ এক অধিষ্ঠান ব্যতীত এই জগতের বা পরিবর্তনশীল বস্তুর প্রকৃত বা শাশ্বত সত্তা কিছু নেই। আকার নিয়ে বস্তুর সৃষ্টি হয় কিন্তু আকার বিনাশে আমরা মনে করি সেই বস্তুর বিনাশ হলো, কিন্তু আসলে সেই বস্তু যাকে অবলম্বন করে যে নিত্য বস্তুকে অবলম্বন করে সে নতুন উপাধি ধারণ করেছিল একটি বিশিষ্ট আকারে, সেটি অনিত্য থাকে না, সুতরাং বিনাশশীল। তাই এখন সেইটি বিশ্লেষণ ও বিচার থেকে আমরা সেটা জানব। আমাদের অন্তর্নিহিত মহারাজ বলছেন, আমাদের অন্তর্নিহিত আত্মা জড় পদার্থ থেকে পৃথক, মন ও শরীর এবং সব মানসিক ক্রিয়া থেকে পৃথক। সাধারণত আমরা এই রহস্য বুঝি না। শ্রীরামকৃষ্ণ আমাদের সেটি কিন্তু বলেছেন, তিনি বলেছেন যে আত্মা দেহ থেকে আলাদা, এই আত্মা আর অনাত্মা এই বিচারটা দৃঢ় করতে হবে। তাই আমরা মনে করি যে আত্মা বা জীবাত্মা বুঝি শরীরের সঙ্গে অভিন্ন, ও শরীরকে জায়গায় আমি বলছি সেই আত্মা তা নয়, তাই বলছেন, কিন্তু এটা জ্ঞান নয়। বেদান্তে একে বলা হয় অজ্ঞান, আত্মার সত্য প্রকৃতির সম্বন্ধে অজ্ঞান। এই অজ্ঞানটা কোথায়? এই অজ্ঞানটাতে বাইরের জগতের বস্তুর অজ্ঞান নয়, এটি হচ্ছে আমাদের প্রকৃত সম্বন্ধ কী, অন্তরস্থ যে সত্য সেই প্রকৃতিটাকে যদি আমরা না জানি, আত্মা প্রকৃতি সত্য প্রকৃতির সম্বন্ধে অজ্ঞান। তখন এই অজ্ঞানতা রয়েছে সব দেশের অধিকাংশ লোকের মধ্যেই। এই অজ্ঞানতা হলো সব স্বার্থপরতা মোহ কুচিন্তার কারণ। স্বামী অবিন্দ মহাজের এই বিশ্লেষণের পটভূমিকায় রয়েছে বাস্তব জগৎ। এই হচ্ছে মহাজের বক্তব্যের একটা শ্রেষ্ঠ অবদান, একদম বাস্তব জগৎকে তিনি নিয়ে আসছেন, যার অবলম্বনে আমরা সবসময় কথাগুলি কাজ করি, চলি, জন্ম মৃত্যু হয়, এইসব হয়। কিন্তু তার পেছনে যে নিত্য বস্তু একটি আছে সেটিকে আমরা খুঁজে দেখি না। কারণ কোনো নিত্য বস্তু না থাকলে তার থেকে কোনো সৃষ্টি হতে পারে না। সেই নিত্য বস্তুটি কিন্তু সে এক অদ্বিতীয় ঈশ্বরই। কারণ ওই যে ঋগ্বেদে বলা হলো একং সৎ, সৎ অর্থাৎ নিত্য বস্তু একটাই। বেদান্তে তাকে বলা হয়েছে অধিষ্ঠান, সেই সত্য অধিষ্ঠান রূপে না থাকত তাহলে আমাদের এই যে সাময়িক সত্য যে আমাদের জীবের শরীর দেহ ইত্যাদি
যাকে ক্ষেত্র বলা হয়েছে সেটির জন্ম হতো না, কারণ তার ধারক বাহক কিছু না থাকলে সে বারবার যাতায়াত করছে, শরীর পরিগ্রহ করছে, আবার শরীর ছেড়ে দিচ্ছে, আবার সে আসছে, পূর্ব অভিজ্ঞতা নিয়ে সমস্ত এগুলি একটা নিয়মের মধ্যে চলছে। এই নিয়মটা হচ্ছে সেই ব্রহ্মবস্তু যিনি জীবাত্মা রূপে আমাদের মধ্যে রয়েছেন, যদিও তাকে জীবাত্মা বলা হচ্ছে কিন্তু সেই জীবাত্মা আর পরমাত্মা রূপ যে ব্রহ্ম তা অভিন্ন। বেদান্তের এটি হলো বাণী, এটি হলো শ্রেষ্ঠ জ্ঞান। এই শ্রেষ্ঠ জ্ঞান লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সেই ঈশ্বর আমাদের মধ্যেই আছেন। কীভাবে আছেন? ওই অন্তরিত হয়ে আছেন, কিন্তু তাকে উপর অবলম্বন করে তিনি প্রকাশিত হচ্ছেন শরীর মন বুদ্ধির মাধ্যম দিয়ে, কিন্তু সেটা আমরা বাইরে জানতে পারছি না। কিন্তু যদি আমরা ধ্যান করে সমাধিস্থ হই, সে অসীম শক্তি সম্পন্ন মনের দ্বারাই আমরা জানতে পারি যে আমাদের এই শরীর ছাড়াও আমাদের একটা নিত্য সত্তা আছে। শরীর তো অনিত্য সত্তা, কিন্তু শরীরের অবলম্বন হয়েছে একটি নিত্য সত্তা, যাকে শাস্ত্রে বলা হয়েছে অধিষ্ঠান। এটা নিত্য বস্তু বা সত্য বস্তু, এই উভয়ের যে পার্থক্য পৃথকতা এটি সম্বন্ধে স্থির জ্ঞান হওয়া দরকার। অর্থাৎ কোনো সময় ভুললে চলবে না যে আমি নিত্য বস্তু, তাহলে আমরা আমাদের প্রকৃত যে স্বরূপ ঈশ্বর তাকে উপলব্ধি করতে পারবো এবং দেখবো তখন যে তিনি আমার মধ্যেই আছেন, বাইরে কোথাও খুঁজতে যাওয়ার প্রয়োজন পড়বে না। বেদান্তে সরাসরি এই সত্যের বাণী তারা প্রচার করে। তাই বলছেন, তাই আমরা মনে করি যে আত্মা বা জীবাত্মা বুঝি শরীরের সঙ্গে অভিন্ন, কিন্তু এটা জ্ঞান নয়। আত্মা শরীরের সঙ্গে অভিন্ন নয়, আত্মা আমাদের অন্তরস্থ হয়ে রয়েছেন বটে কিন্তু শরীর হয়ে যাননি, শরীরের মধ্যে বাস করছেন, কিন্তু আত্মা দেহ আলাদা। আত্মা থেকে যায়, শরীর চলে যায়। এই আত্মাতেই আমাদের সমস্ত সংস্কার থাকে, জ্ঞান থাকে, প্রবৃত্তি থাকে, স্বভাব থাকে। বীজ আকারে থেকে যায় শরীর চলে গেলে, পুনরায় যখন আমরা শরীর গ্রহণ করে জগতে আসি তখন ওই সমস্ত আমাদের পূর্বের স্বভাব সংস্কার প্রবৃত্তি বিষয় নিয়ে আসি এবং যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আমরা নতুনভাবে অভিজ্ঞতা লাভ করি এবং সাধনা করে আমরা চেষ্টা করতে থাকি প্রকৃত জ্ঞান লাভ করবার জন্যে। সেই প্রকৃত জ্ঞান হচ্ছে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম সারা ছাড়া কিছু নয়। তাই মহাজ বলছেন এই অজ্ঞানতা হলো সব স্বার্থপরতা মোহ কুচিন্তার কারণ। আমরা যখন নিজেকে আত্মা বলে ঠিক করে বিশ্বাস করতে পারি, কেন দেখব কি আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষুধা তৃষ্ণা নেই, আত্মার নিদ্রা নেই, আত্মার দুঃখ সুখ আলাদা কিছু নেই, এরকম যে আমার প্রকৃত স্বভাব হয় তাহলে কত আনন্দে আমি থাকতে পারতাম। কারণ বিপরীত ধর্মী কোনো কিছু এখানে থাকতো না, এক নিত্য বস্তুর জ্ঞানই আমাদের দৃঢ় থাকতো, সেটি হচ্ছে পূর্ণ অবস্থা, ব্রহ্মজ্ঞান তাকে বলা হয়। তাই বলছে বেদান্তে একে বলা হয় অজ্ঞান, আত্মার সত্য প্রকৃতি সম্বন্ধে অজ্ঞান। এই অজ্ঞানতা রয়েছে সব দেশের অধিকাংশ লোকের মধ্যে। এই অজ্ঞানতা হলো স্বার্থপরতা মোহ ও কুচিন্তার কারণ। অতএব বেদান্তের শিক্ষার্থীকে প্রথমে জানতে হবে, জানতে চেষ্টা করতে হবে, মহারাজ বলছেন সত্য অসত্য, সৎ অসৎ সম্বন্ধে উভয়ের মধ্যে বিচার করে কোনটি সৎ কোনটি অসৎ। নিত্য নিত্য বস্তু বিবেক বেদান্তের ভাষায় বলা হয়েছে। প্রথম তপস্যা বিষয় হচ্ছে বেদান্তের নিত্য নিত্য বস্তু বিবেক, কোনটি নিত্য বস্তু কোনটি অনিত্য বস্তু। অনিত্য বস্তু নিয়েই আমরা জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ নিত্য বস্তু। এই যে বিচার বোধ, এটি হলো জ্ঞান। আর যার সেই জ্ঞান নেই, বেশিরভাগ মানুষের সেই জ্ঞান নেই, কারণ তারা প্রয়োজন মনে করেন না। এইভাবে বিবেচনা করে আমাদের জ্ঞানের পথে এগিয়ে যেতে হয়। কিন্তু শাস্ত্র বলছে ঋষিরা উপলব্ধ সত্য যে এই বিচারটাই হচ্ছে জ্ঞানের বিষয়, এই বিচার করে আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। অতএব বেদান্তের শিক্ষার্থীকে প্রথমেই জানতে চেষ্টা করতে হবে সত্য অসত্য, সৎ
असत् असत् सम्बन्धे तारपर से जानबे तार प्रकृत स्वरूप के ताके प्रथमे जानते चेष्टा करते हबे जे से हलो आत्मा शरीरधारी पुरुष बा नारी नय एकबारे वेदांत विचार प्रथम थेकेई निजेके ईश्वर ज्ञान आमी ईश्वर स्वरूप नित्य वस्तु परमात्मा स्वरूप आमी जेमन ए देहे आछि विश्व समस्त प्राणी जगते समस्त शरीर मध्य आमी आछि आबार आमार ए जे आत्मा जेहेतु तिनी एक एवं अद्वितीय সেটি জগতে যত প্রাণী জীবজন্তু মানুষ ইত্যাদি রয়েছেন তারা সকলের আত্মার সঙ্গে আমার আত্মা একেবারে অভিন্ন কোনো ভিন্নতা নেই এই হলো আত্মদৃষ্টি একে বলে আত্মজ্ঞান এই আত্মজ্ঞান যেমন নিজের মধ্যেই অন্তর্হিত রয়েছেন কারণ আমরা প্রকৃত স্বরূপ তো আত্মাই তো সেইটি আমরা জানি না অজ্ঞানের জন্য আর যখন জানতে পারি তখন আমরা সকলের সঙ্গে এক অদ্বিতীয়ভাবে সকলকে আপন করে নিতে পারি কারণ আমার থেকে ভিন্ন বস্তু কিছুই নেই তো এই যে আত্মদৃষ্টি সমদৃষ্টি হয় এই আত্মদৃষ্টি হলে সমদৃষ্টি হয় সমদৃষ্টি হলে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা জাগে এবং সকলকেই নিজের মতন করে আমরা ভাবতে পারি কারণ এই কি আত্মা সকলের মধ্যে রয়েছে আমার দুঃখ হলে অপরেরও দুঃখ হয় সেই একই আত্মার কাছেই সেই দুঃখ রয়েছে আমাদের বুঝতে হবে কিন্তু বোধ নেই যেহেতু আমি সেই জ্ঞান নেই কিন্তু সেই জ্ঞান থাকলে আমি সঙ্গে সঙ্গে বলতাম আমি তো আত্মস্বরূপ আমার বা দুঃখ কী আমি আমাকে কিছু হারাতে হয় না কারণ আমি আত্মা এইভাবে তার বিচার আসবে সঙ্গে সঙ্গে এইটি হলো জ্ঞান এই জ্ঞান এলে আমরা শাশ্বত সুখ লাভ করি জীবনে তাই বলছেন শরীরধারী পুরুষ বা নারী নয় আমরা এই যুগে অনেকেই আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অনেক লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মহারাজ বলছেন যারা ভাবে যে তাদের আত্মা নাই আত্মা বলে তাদের কোনো জ্ঞান নেই তারা বুঝবে কী করে তাদের সঙ্গে রয়েছে সেই আত্মা যে আত্মা ঈশ্বর ছাড়া কিছু নয় যে নিজেকে সে আত্মা বলে জানলে সে বুঝবে যে আমি ঈশ্বর সর্বত ঈশ্বর কিন্তু সেই বোধ তাদের জাগে না অর্থাৎ শরীর ছাড়া আত্মবস্তু বলে তাদের কিছু অস্তিত্ব নেই তারা মনে করে কিন্তু অজ্ঞানবশত তারা যা বলে তা ধার্তব্য নয় তাকে মর্যাদা দেওয়া চলে না অর্থাৎ জ্ঞানীর দৃষ্টিতে দেখলে যে আত্মাকে জানে না বা আত্মা নেই বলে তারা অজ্ঞানী আর তাহলে অজ্ঞান থেকে যারা বলছে তাদের সেটা ধর্তব্যের মধ্যে নয় যখন তারা জানবে তারা নিজের সেই আত্মস্বরূপ তখন আর সেই কথা সেটি বলবে না এই জন্যই বলছেন কারণ জিহ্বার সাহায্যে আমি কথা বলছি আত্মার সাহায্যে অস্তিত্বে মানুষ তার নিজের সম্বন্ধে সচেতন হয় অতএব যে সে যদি আত্মাকে অস্বীকার করে তবে তার আপন সত্তার অস্তিত্বকেই অস্বীকার করা হলো এটি হচ্ছে জ্ঞানীর বিচারের সিদ্ধান্ত কারণ আত্মার ভেতরে ও মাধ্যমেই তার অস্তিত্ব সম্ভব হচ্ছে কারণ আত্মা হল চেতনার অস্তিত্বের উৎসস্থল ওই আত্মাতেই আমাদের মন প্রাণ অভিজ্ঞতা স্বভাব সমস্ত কিছু জমে থাকে কিছুই নষ্ট হয় না বিনাশ হয় না শুধুমাত্র আকার শরীরের আকারটাই নষ্ট হয় আর সব সাংখ্য দর্শনজন বলা হয়েছে নাশ ও কারণলয় যে কারণের থেকেই আমাদের এই শরীরের উৎপত্তি শরীর চলে গেলে কী হয় না সেই শরীর সেই কারণে মিশে যায় তৃতীয় পর তেজ মরুদ্বম এই স্থূল বস্তুকে নিয়ে আমাদের যেমন সমস্ত বস্তুরই যেমন শরীরের উৎপত্তি হচ্ছে সেগুলি যখন আবার তাদের নিজ নিজ আকার বিনাশীল হয় থাকবে না তখন তারা কিন্তু অস্তিত্ব হারাবে না এক অস্তিত্ব থাকবেই তারপর আবার সে নতুন জন্মগ্রহণ করবে যখন তার ইচ্ছা অত্যন্ত প্রবল হবে শরীর ধারণ করার আমি অবিন্দ মহাজের মরণের পরে যারা পড়েছেন জানেন সুন্দরভাবে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন এই বলছেন তাকে মর্যাদা দেওয়া চলে না তাদের অনুভূতি হোক আর নাই হোক তারা আত্মা ঠিক যেমন আত্মার জীবনে বলা সর্বৈব মিথ্যা তেমনই আমার আত্মা নেই বলা তেমনই মিথ্যা কারণ জিহ্বার সাহায্যে আমি কথা বলছি আর আত্মার সাহায্যে অস্তিত্বে মানুষটা নিজের সম্বন্ধে সচেতন হয়
অতএব সে যদি আত্মাকে অস্বীকার করে তবে তার আপন সত্তার অস্তিত্বকেই অস্বীকার করা হলো, কারণ আত্মার ভেতরে ও মাধ্যমেই তার অস্তিত্ব সম্ভব হয়, কারণ আত্মাই হলো চেতনার অস্তিত্বের উৎসস্থল। আজকে এখানেই রাখি, নমস্কার।